ঝরে পড়া কংগ্রেসের রাষ্ট্রপতি হিসেবে সুভাষচন্দ্র যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, এটা আমার কোন প্রেজুডিস থেকে বলছি না, এটা আমার একটা বিশেষ অনুরাগের থেকে আমি করছি না, একটা ইমোশন থেকে আমি করছি না, আমি খুব সচেতনতার সঙ্গেই বলছি। পৃথিবীর কোন রাজনৈতিক দলের ইতিহাস, কোন রাজনৈতিক দলের ইতিহাস আমি লেনিনের অনুরাগী, তার লেখা আমি খুব যত্ন সহকারে করেছি। তিনি বহু অসংখ্য ভাষণ দিয়েছেন, নেতাজি অত ভাষণ বা লেখক লেখা লিখে দিতে পারেনি, সৌরভ অনিল রায় অনিল দাম তারা এত লিখে দিতে পারেনি, কিন্তু অনেক লিখে গেছে, কিন্তু তার বক্তব্যের মধ্যে সুভাষচন্দ্র হরিপুরা কংগ্রেসে যে সর্বাত্মক একটা বক্তব্য রেখেছিলেন দেশবাসীর কাছে, অসাধারণ একটা পলিটিক্যাল থিসিস শুধু নয়, পরাধীন ভারতের কংগ্রেসের রাষ্ট্রপতি, কংগ্রেস প্রেসিডেন্ট তখন পদত্ব রাষ্ট্রপতি প্রেসিডেন্ট, কি মর্যাদা দেওয়া। আজকালকার যারা নতুন প্রতিভা, যারা আমাদের ভবিষ্যৎ, তাদের কাছে কি বলন হয় সুভাষচন্দ্রের জীবনী, বিনয় বাবু দীনেশের জীবনী, চিটাগাং অত্যাগার দখলের মাস্টারদা, এদের আন্দোলন কেউ আজকে পড়ার ইতিহাস? সুভাষচন্দ্র ধরে কাছে ইজ এ ফরগটন হিরো, তাকে আমরা তাই হোক শেষ করে দিচ্ছি। সে হরিপুরা কংগ্রেসে যে ভাষণ সুভাষচন্দ্র দিয়েছিলেন, সেই ভাষণ আমাদের প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা চাপ দিন, জনমত সৃষ্টি করুন যে অন্তত নেতাজির হরিপুরা কংগ্রেস এইটা করা। লোকে বলে প্ল্যানিং কমিশন, পন্ডিত জওয়াহরলালের সৃষ্টি, কি হাস্যকর! 1938 সালে প্ল্যানিং কমিশন ভারত স্বাধীন হওয়ার পর পরাধীন ভারত কেউ ভাবতে পারেনি কবে ভারত স্বাধীন হবে, উনি ঘোষণা করছেন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এদেশকে সমাজতন্ত্রের ভিত্তিতে করতে হবে, সমাজতান্ত্রিক ঢাঁচে নয়, সোশ্যালিস্ট প্যাটার্ন নয়, আনডাইলিউটেড 100% সোশ্যালিজম, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস মাস্ট প্রিভেইল, মাস্ট গভর্ন দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি, এই ছিল নেতাজির বাণী। কোথায় এসব বলা হয়? আজকে ছাত্ররা এসব কথা শুনলে তবে তো উদ্বুদ্ধ হবে, তাদের কাছে মায়ের বাণী আছে, তাদের কাছে পৃথিবীর অন্যান্য দেশে নেতা বলুন, যারা মাওবাদী আছেন তারা মাওবাদী নেই, তার থাকুন নিশ্চয়ই তাদের মতে সনিশ্চয় তারা থাকবেন, কিন্তু ভারতবর্ষে যে নিজস্ব সেই কথাটা ভারতবর্ষকে বলতে হবে না। রামায়ণ করুন, মহাভারত করুন, এত বড় দুটো মহাকাব্য বিশ্বাস করতে হবে না, এই কাব্য শক্তি নিয়ে যারা লিখেছেন এইসব কথা, সেগুলো পড়লে কত জ্ঞান আমাদের হবে। আর কেন গণতন্ত্র, স্বাধীনতা, সমাজতন্ত্র এইসব কথা অনিলদার কাছে, সমর প্রফেসর সমর গৌর কাছে, ডক্টর অতীন বসুর কাছে, লীলা রায়ের কাছে আমরা কত কত বার শুনেছি, কত ক্লাসে আমরা আমরা অংশ নিচ্ছি তাদের বক্তৃতা শুনবার জন্য, জনসভায় পার্টি ক্লাস, আর কোন পার্টি ক্লাস হয়? কোন পার্টি নেতা বলে দিল সেইটাই মত, কোনদিন আগে ছিল না। এই যে অধ্যাপক সমগ্রী প্রকৃতপক্ষে আমার বিচারে অনিল সদ্য অনিল রায় এর ইন্টেলেকচুয়াল জানে দেশের ছাত্র যুব সমাজ যে যাক রাজনীতি করুন, কোন দেশ দেশাত্মবোধ দেশ হিতৈষণা ছাড়া কোন দিন বড় হতে পারবে না, কোন সমাজতন্ত্রের সাধনা আরাধনা তার প্রদীপশিকায় প্রজ্বলিত করবার মনও আসবে না, শক্তিও আসবে না, উদ্যমও আসবে না, উদ্যোগও আসবে না, যদি না নিজের নিজস্ব সম্বন্ধে সচেতন। ওই কৃষ্ণা জল প্রস্তর কঠিন শিলার তলায় জমে পড়ে আছে আমাদের সমস্ত সংস্কৃতি নিজস্বতা, সেই প্রস্তরখণ্ড ভেঙে জল তুমি উপরে উঠে এসে আমাদের তৃষ্ণার বাড়ি, তৃষ্ণার বাড়ি হয়ে জল আমাদের
Humanism.